কেউ কখনো ভাঙতে পারবেন না, কিন্তু হয়তো কখনো ছুঁতে পারবেন। বিশ্বকাপ ক্রিকেটে এমন রেকর্ড কি গড়া সম্ভব? এমন অসম্ভবকেই সম্ভব করলেন নিউজিল্যান্ডের স্পিড স্টার লকি ফার্গুসন। পাপুয়া নিউগিনির বিপক্ষে তার বোলিং ছড়িয়েছে রং ধনুর সাত রং। ত্রিনিদাদে কিংবদন্তি ব্রায়ান লারার নামে স্টেডিয়াম, এখানেই লকি ফার্গুসন ইতিহাসের এক নতুন পাতায় নিজের নাম লেখান। চার ওভার বল করলেন, সবগুলোই মেইডেন, অর্থাৎ ২৪ বলে কোনো রান দিলেন না। সোমবার ক্রিকেটের ইতিহাসে এমনই এক বিরল রেকর্ড গড়েছেন কিউই পেসার। টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এই রেকর্ড নাই আর কারো। কানাডার সাদ বিন জাফর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এমন রেকর্ড গড়েছিলেন। প্রতিপক্ষ ছিল পানামা, চার ওভারের চারটাই ছিল মেইডেন। অপ্রত্যাশিতভাবে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে কিউইরা। নিজেদের শেষ ম্যাচ জিতে বিশ্বকাপ শেষ করতে চান কেন উইলিয়ামসনরা। টস জিতে নিউজিল্যান্ড ফিল্ডিংয়ে, পাপুয়া নিউগিনিও নিজেদের শেষটাকে চায় রাঙাতে। দ্বিতীয় ওভারেই উইকেট হারায় পাপুয়া নিউগিনি, নিউজিল্যান্ডকে আর্লি ব্রেক থ্রু দিলেন টিম সাউদি। ফার্গুসনের বলে আউট আসাদ ভালা, ৬ রান করে তার ফেরা। দেখে শুনে খেলছিলেন চার্লস আমিনি, তবে ফার্গুসনের বলেই তার ইনিংসের ইতি। ২৬ বলে ১২ রান শেষে বাউয়ের ব্যাটে, স্যান্টনার ওর উইকেট শিকার করেছে। শেষ পর্যন্ত ৭৮ রান পাপুয়া নিউগিনির বোর্ডে। ফার্গুসন চার ওভারে কোনো রান না দিয়ে ৩ উইকেট শিকার করেছে। জবাবে কনওয়ের দৃঢ়তায় জয় তুলে নেয় নিউজিল্যান্ড। নিয়ম রক্ষার এই ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে ফার্গুসনের জন্যই। রহমান পেয়ার, ৭১।